नमस्कार বন্ধুরা, আমি সুমন। আজ আপনাদের দেখাতে চলেছি সিএনসি মেশিন কি করে অন করতে হয়। এই মেশিনটি হচ্ছে বিএফডব্লিউ কোম্পানির তৈরি একটি ভিএমসি মেশিন। এটিকেই আমি আজকে স্টার্ট করে দেখাবো আপনাদেরকে। খুব কম টাইমের মধ্যে এবং হাই অ্যাকুরেসির সাহায্যে কোনো মেশিনারি পার্টস তৈরি করতে এই মেশিনটি ইউজ করা হয়। এই ভিএমসি মেশিন সম্পর্কে এবং এর প্রোগ্রামিং সম্পর্কে আমি ডিটেলসে ভিডিও বানাবো, তাই এই মেশিন সম্পর্কে যাদের ডাউট আছে তাদের আশা করি ডাউটটি আমি ক্লিয়ার করতে পারবো। তাহলে দেরি না করে স্টার্টিং প্রসেসটি দেখে নেওয়া যাক। মেশিনের সুইচটি অন করার পরে মেশিনের ডিসপ্লেটিতে ঠিক এই রকম ধরনের লেখা আসতে থাকবে এবং এর সুইচগুলোতে ধীরে ধীরে লাইট জ্বলতে থাকবে। এই লেখাগুলি আসল কথা মেশিনের স্ট্যাটাস সম্পর্কে আমাদের জানায় এবং কোম্পানি নাম ও ফিচার্সটিও এটি দেখিয়ে দেয়। এবার আমাদের হোম স্ক্রিনটি চলে এসছে। এই হোম স্ক্রিনটি বিভিন্ন ধরনের জিনিস আমাদেরকে ইন্ডিকেট করে থাকে, যেমন টুল পজিশন, বিভিন্ন অ্যাক্সিসের টেম্পারেচার, প্রতিটি জিনিস আমাদের কাছে চলে এসেছে। এবার আমরা মেশিনটিকে স্টার্ট করতে পারবো। স্টার্ট করার জন্যে আমাদের প্রথমে প্রেস করতে হবে মেসেজ। মেসেজ অপশানটা খুললেই আমরা দেখতে পাবো উপরে ইন্ডিকেটারে লাল আলো জ্বলছে এবং ইমার্জেন্সি পুশ বাটন আমাদেরকে টিপতে হবে। এটিই হলো ইমার্জেন্সি পুশ বাটন। তার আগে একবার রিসেট বাটনটিকে প্রেস করে নেব। যদি কোনো আগের অপারেশান থেকে থাকে সেগুলোই রিসেট হয়ে যাবে, তাই আমরা রিসেটটা টিপে নিলাম। রিসেট বাটনের পরে আমরা কম্প্রেসারের অন বাটনটিকে প্রেস করে দেব। এরপরে ইমার্জেন্সি পুশ বাটনটিকে আমরা খুলবো, অর্থাৎ অন করব। তারপরে আরেকবার রিসেট টিপব। রিসেট টিপে দেখছি এখনও মেসেজ যাচ্ছে না। যদি মেসেজ না যায় তাহলে আমরা কন্ট্রোল অন করে দেব। কন্ট্রোল অন টিপে দিলেই আমাদের এখানে সিগন্যাল দেখাবে এবং নো অ্যালার্ম সাইন এসে যাবে। নো অ্যালার্ম সাইন এবং অ্যালার্ম চলে যাওয়ার পরে আমরা একটি অল অ্যাক্সিস মুভমেন্টের প্রোগ্রাম চালাবো। তার জন্য আমরা প্রথমে প্রোগ্রাম বাটনটি প্রেস করব। প্রথমেই আমাদের অল অ্যাক্সিস মুভমেন্টের প্রোগ্রামটি লোড করা আছে, তার জন্য প্রথমে আমরা চেক করব। চেক করলে আমরা এখানে প্রোগ্রামটি দেখতে পাবো। দেখে নেওয়ার পরে আমরা এটিকে সাইকেল স্টার্ট অন করে দেবো। এখানে লালটি হলো স্টপ এবং সবুজটি হলো স্টার্ট। আর টেপার পরে যদি কোনো কিছু না আসে তখন আমরা ফিড অপশানটিকে বাড়াবো। প্রথমে ফিড বাড়াবো, তারপরে ফিড ওভার রাইডটাকেও হালকা বাড়িয়ে দেবো। একবার চেক করে নেব নবটি অটোতে আছে কিনা। এরপরে আমরা সাইকেল স্টার্ট অন করে দেব। সাইকেল স্টার্ট অন করে দিলে এবার আমাদের সাইকেল স্টার্ট হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি এবার মুভমেন্ট করছে। অল অ্যাক্সিস মুভমেন্ট করার পরে আমরা একবার কুলেন্টটিকেও চালিয়ে দেব। এটি হচ্ছে কুলেন্ট অন, পাসেটটি অফ। অনটি টিপে দিলেই এখানে আমাদের কুলেন্টটিও পড়তে থাকবে। কোনো ডাউট কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিওটি কেমন লাগলো সেটিও জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।